জোরাতালি দিয়ে চলছে ডিএনসিসির 360 কোটি টাকার সড়ক বাতির প্রকল্প। দুটি প্রকল্পের আওতায় বিভিন্ন সড়কে বসানো হয় 52,000 বাতি। এক দশকের ওয়ারেন্টি থাকা প্রত্যেকটি বাতির দাম প্রায় 45,000 টাকা, তবুও বছর না ঘুরতেই নষ্টের হিড়িক পড়েছে। চুক্তি অনুযায়ী ঠিকাদার সংস্থার রক্ষণাবেক্ষণের কথা থাকলেও নেই দৃশ্যমান উদ্যোগ। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রাজধানীর অভিজাত গুলশান এলাকা, দীর্ঘদিন ধরেই নষ্ট হয়ে পড়ে আছে এখানকার সড়ক বাতিগুলো। সিটি কর্পোরেশনের এলইডি বাতির পরিবর্তে কোথাও কোথাও জ্বলছে কয়েকশো টাকার এনার্জি বাল্ব। এমন চিত্রই বলে দিচ্ছে কতটা বেহাল ডিএনসিসির জোড়াতালের এলইডি বাতি স্থাপন প্রকল্প। রাতের ঢাকাকে আলোকিত করতে 2017 ও 2019 সালে দুটি প্রকল্প হাতে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথমে পরীক্ষামূলক জার্মানির ভালকান কোম্পানির 3,343টি এলইডি বাতি স্থাপন করা হয় বিভিন্ন সড়কে। পরে দ্বিতীয় ধাপে 2019 সালে বসানো হয় নেদারল্যান্ডসের ফিলিপস কোম্পানির আরও 48,812টি বাতি, যার কাজ শেষ হয় গত জুনে। সরাসরি ক্রয়াদেশের মাধ্যমে কাজটি করে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। দুটি প্রকল্পে ব্যয় হয় প্রায় 360 কোটি টাকা। প্রতিটি বাতির গড় দাম পড়ে 43,000 টাকা। প্রকল্পের শুরুতে বলা হয় ইউরোপ থেকে আনা এসব বাতি কমাবে বিদ্যুৎ খরচ, আলো দেবে ঝলমলে। অকেজো হলেও স্বয়ংক্রিয়ভাবে জেনে তা দ্রুত মেরামত করবে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু কথা রাখেনি প্রকল্প বাস্তবায়নকারীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক এটি। এর মহাখালী ফ্লাইওভার থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এই কয়েকশো মিটার অংশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্থাপন করেছে 40টি এলইডি বাতি, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই এরই মধ্যে অকেজো হয়ে গেছে প্রায় 31টি বাতি, সচল আছে মাত্র 9টি বাতি। ফলে অন্ধকারে অনেকটাই অরক্ষিত হয়ে পড়ছে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক। শুধু জাহাঙ্গীর গেট নয়, ডিএনসিসির অন্যান্য এলাকার চিত্র প্রায় একই। শ্যামলী থেকে সোহরাওয়ার্দী মেডিকেল, নতুন বাজার থেকে কুড়িল, প্রায় সবখানেই অকেজো হয়ে আছে অধিকাংশ সড়ক বাতি, তবুও ভ্রুক্ষেপ নেই কারো। আজকে অনেক দিন থেকে এই রাস্তাটা অন্ধকার, আমরা এই রাস্তা চলাফেরা করি, দেখি সব সময় এখানে চুরি ডাকাতি হয়, চিন্তাই হয় অন্ধকার থাকার কারণে। সিটি কর্পোরেশনের তো দায়িত্ব, এরা তো আসেও না, ঠিকও করে না, খবরও নেয় না। একদম নিম্নমানের বাতি তারা লাগাইছেন, সেকেন্ডে সেকেন্ডে বাতিগুলো চলে যায়। আমাদের চাহিদা তো আমরা সবসময় আমাদের মিউনিসিপ্যালিটিকে এবং আমাদের মেয়র সাহেবকে এবং এটার চিফ ইঞ্জিনিয়ার যে আছেন তাদেরকে আমরা সবসময় আমরা অবগত করতেছি এবং জানাচ্ছি যে বাতির খুব ক্রাইসিস এবং বাতির জন্য আমরা খুব বকাবাজি খাচ্ছি এবং বাতির জন্য আমাদের পাবলিক সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী ইউরোপ থেকে আনা 10 বছর ওয়ারেন্টির এসব বাতি নষ্ট হলে পরিবর্তন, মেরামত, রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই ঠিকাদারি সংস্থার। প্রকল্প শেষ হওয়ার 7 মাসের মাথায় নষ্ট হয়েছে 4,500 এলইডি বাতি। নষ্ট বাতি মেরামতে বারবার চিঠি দেওয়া হলেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। সবশেষ 28 জানুয়ারি প্রতিষ্ঠান দুটিকে এক মাসের সময় বেঁধে দেন ডিএনসিসির মেয়র। আমাদের 8টা জোনে কী কী লাইট বন্ধ আছে এলাকাবাসীর সাথে কথা বলে, কাউন্সিলরের সাথে কথা বলে একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়ার জন্য আগামী ফেব্রুয়ারি 28 তারিখের ভিতরে আমি চাই যে আমার ঢাকা শহরের যেই জায়গাগুলোতে লাইটগুলো নষ্ট আছে তারা যদি ঠিক যদি না করে, যে তার আমি যদি অ্যাকশান বলেছি যে আগামী এক মাস একটা ক্র্যাশ অ্যাকশান হবে যেখানে লাইটগুলো নিয়ে, তা যদি না করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নগর পরিকল্পনাবিদরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই তড়িগড়ি প্রকল্প নেওয়ায় তৈরি হয়েছে এমন জটিলতা। সিটি কর্পোরেশন প্রথমে কিছু বাতি লাগিয়েছে, সেটাকে তারা নাম দিয়েছিল পাইলটিং, কিন্তু আমার মনে হয় পাইলটিংয়ের কাজটা পুরোপুরি হয়নি। না হওয়ার মাঝেই কিন্তু প্রায় নতুন করে 300 কোটি টাকার মতো আর একটা প্রকল্প নেওয়া হয়েছে। পাইলটিংয়ের উদ্দেশ্য সেখানে সাধিত হয় না, বরঞ্চ তড়িঘড়ি করে আরও বিশাল সংখ্যক এলইডি বাতি কেনা হয়েছে। আমার মনে হয় এখানে প্রক্রিয়াগত একটা বড় ব্যত্যয় আছে। এই ব্যত্যয়গুলোই পরবর্তীতে এই যে যাদেরকে আমরা দিয়েছি তাদের এই ধরনের উদাসীনতার সুযোগ করে দিয়েছে। দ্বিতীয় পর্যায়ের 48,000 এলইডি বাতি স্থাপনে মাঠ পর্যায়ে কাজ করে প্রোটোস্টার লিমিটেড। অভিযোগ আছে প্রতিষ্ঠানটির অনিয়মের কারণেই দ্রুত নষ্ট হচ্ছে এসব বাতি।
কিন্তু চুক্তি অনুযায়ী তা মেরামত করে দিচ্ছে না তারা। অবাক করা বিষয় হলো, চুক্তি মোতাবেক নিজেদের কাজ না করলেও ডিএনসিসির দায়ভুক্ত 350 বাতি মেরামতের আরেকটি কাজ পেয়েছে এই প্রতিষ্ঠানটি। এখন প্রশ্ন উঠছে, তাহলে কাদের স্বার্থেই নেওয়া হচ্ছে কোটি কোটি টাকার এসব প্রকল্প? ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।